রোনালদোকে টপকে মাইল ফলকের প্রান্তে মেসি। বর্তমান সময়ের অন্যতম সেরা দুইজন ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা মেসি ও রোনালদো দুইজন বর্তমানে রাজত্ব করছেন ইউরোপের বাইরে। আমেরিকার ক্লাব এন্টার মায়ামিতে আছেন মেসি, সেখানে দুরন্ত ছন্দে রয়েছেন বিশ্বজয়ী এই ফুটবলার। মায়ামিতে মেসি এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে গোল করেছেন 8টি, সঙ্গে রয়েছে 1টি অ্যাসিস্টও। আমেরিকার ক্লাবটির জার্সিতে সর্বশেষ ম্যাচ সহ এখন অবধি মেসির ক্যারিয়ারে মোট গোল সংখ্যা 815টি। বর্তমান সময়ে মেসির সঙ্গে তুলনা করা যাবে শুধু রোনালদোকে। 30 বছর ক্যারিয়ারে 842টি গোল করেছেন CR7। গোলের প্রতিযোগিতায় বর্তমান খেলোয়াড়দের কেউ এই দুজনের দ্বারে কাছেও নেই। বর্তমান ফুটবলারদের মধ্যে পেশাদার ফুটবল মেসি ও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভানডফস্কি। যদিও গোল ব্যবধানে তারকা দুই ফুটবলার থেকে অনেক গুণ পিছিয়ে আছেন তিনি, এবার 600 গোল করেছেন। সেই হিসাবে মেসির থেকে 215 গোল ও রোনালদো থেকে 242 গোল পিছিয়ে আছে। পরিসংখ্যান বলছে আপাতত ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোর দখলে। প্রীতি ম্যাচ বাদে পেশাদার ফুটবলে গতকাল রাতের ম্যাচটির আগ পর্যন্ত 1173 ম্যাচে 842টি গোল করেছেন তিনি। প্রতি 113 মিনিটে 1টি করে গোল করেছেন তিনি। অন্যদিকে পিছিয়ে নেই মেসিও। মেসি 1033টি ম্যাচে 815টি গোল করার পথে প্রতি 104 মিনিটে 1টি করে গোল করেছেন। গোলের এই দৌড়ে রোনালদোর চেয়ে মেসি এখনও 27 গোলে পিছিয়ে। অর্থাৎ আর 27 গোল করলে রোনালদোকে পিছনে ফেলে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন বিশ্বজয়ী মেসি। বর্তমানে মেসির বয়স চলছে 37 বছর, অন্যদিকে রোনালদোর 38। সাধারণভাবে স্পষ্ট যে খেলার জন্য পর্তুগালের তারকার চেয়ে বেশি সময় পাবেন মেসি। সে হিসাবে বড় কোনো অঘটনা না ঘটলে রোনালদোকে পিছনে ফেলা মেসির জন্য কেবলই সময়ের অপেক্ষা।